আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ আপনাকে শোনাবো পরশুরামের লেখা যদু ডাক্তারের পেশেন্ট। নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকের গল্পটির একটি নয়, দুটি বিশেষত্ব আছে। এক, আজকের গল্পের মুখ্য ভূমিকায় আছেন এই প্রজন্মের তরুণ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, কিন্তু তিনি অভিনয় করবেন এক 90 বছরের ডাক্তারের ভূমিকায়। দ্বিতীয়ত, সানডে সাসপেন্সের পরিচালক হিসেবে এই গল্পটি আমার শেষ উপহার আপনাকে। এরপর থেকে এই অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকবেন মির্চি টিমের সদস্যরা। 9 বছরেরও বেশি সময় ধরে আপনাকে আমার পছন্দ মতো গল্প আমার মতো করে শোনাতে পেরেছি, এ আমার পরম সৌভাগ্য। আশা করছি আজকের এই গল্পটিও আপনার পছন্দ হবে। আজকের এই গল্পটি ঠিক সাসপেন্স না হলেও অদ্ভুতুড়ে বা ইংরেজিতে যাকে বলে বিজার সেই জাতীয়। লেখক রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের হাস্যরসের ছোঁয়া আপনি পাবেন এই গল্পে পুরো মাত্রায়। রাজশেখর বসু জন্ম 1880 সালে, মৃত্যু 1960-এ। কেমিস্ট্রি এবং ল এই দুটি বিষয় ডিগ্রি থাকলেও তাকে আমরা মূলত রসসাহিত্যিক পরশুরাম রূপেই চিনি। যদু ডাক্তারের পেশেন্ট গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নির্বাচিত রহস্য রোমাঞ্চ এই বইটি থেকে। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং গল্পের স্বাদটি পুরোমাত্রায় রাখতে এর ভাষা একেবারে অপরিবর্তিত রাখা হয়েছে। গল্প পাঠে সমক, বিঘোর বাবার চরিত্রে মীর এবং যদু ডাক্তারের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। শুরু হচ্ছে পরশুরামের যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, MD, LRCP, MRCS। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে, ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে, 2 হাত 2 পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো, কেউ কেউ নানা রকম মন্তব্য করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওয়ে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলেছ, আসল কথা হচ্ছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিত হওয়া যায় না। শিবপুরে দশরথ কুণ্ডুর কথা শোনি বুঝি, বুড়ো হাড় কঞ্জুস, অগাধ টাকা, মরবার নামটি নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল, অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল, নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামলো, শরীর হিম হয়ে ছিটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালো, আর তারপর যেই না খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসলো। হ্যাঁ, এসব কি বলেই বুড়ো বসিয়ে দিল ছেলের গালে এক চড়।
সবাই ভয় পালালো। বুড়ো গট গট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বলল, রেমোকে ত্যাজ্য পুত্র করলাম, আমার জন্য একটি পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। ওনার বয়স এখন 90, শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবোল তাবোল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাইয়ে কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে VLMS, কেউ বলে ওসব কিছুই নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্ম কর্ম সাধু সঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটা ইনিই করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকেলে মুখ্য, বিলেত থেকে ফিরে এসে মনে করেছে যে ও সব জানতার হয়ে গেছে। জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, তার বয়স 40 পেরিয়েছে। হাত জোড় করে বললেন, কিছুই জানি না স্যার, আমি তামাশা করে বলেছিল। তামাশা? মরণ বাঁচন নিয়ে তামাশা? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ, তার অত পশার হওয়ার এও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন MBBS কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার আজকে সাবজেক্ট সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা আর বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডটেজ, যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহাভাগ্যের কথা, 77 বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরথি, আপনি তা বহুকাল পার হয়েছেন। আমাদের শাস্ত্রে বলে এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তাঁর প্রতিদিনই যোগ্য, তাঁর চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান, তাঁর বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান, যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হল? কিন্তু ইয়ে বেনি কাপ্তেন, ও কি বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোড় করে বললেন, নিশ্চয়ই করব স্যার, যা বলবেন তা বেদবাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, বেশ নিহাত, যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুড়ে কাণ্ড না হয় তবে ভয় কেন পাবো স্যার? না না, ভুতুড়ে ঠিক নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তাও তি ভীষণ, অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমের পরাকাষ্ঠাও পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনবার জন্য ছটফট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, সে প্রায় 35 বৎসর আগেকার কথা, তখন তোমাদের সালফা পেনিসিলিন আর স্ট্রেপ্টোক্লোরোনা টেরা কি বলে গিয়ে এসব রেওয়াজ হয়নি। কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোসবায় পাড়া শুদ্ধ মাত হয়ে যেত, লোকে বুঝত হ্যাঁ চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতুম, আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোর আনন্দ। তিনি কামরূপ কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন,
ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলত। বয়স এই 65। লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়িগোঁফ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার কারবাঙ্কাল অপারেশন করেছিলাম। একটু চাঙা হওয়ার পর এক গোছা নোট আমার হাতে দেওয়ার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে হাত টেনে নিয়ে বললুম, করেন কি, আপনার কাছে কি আমি ফি নিতে পারি? বিঘোর বাবা একটু হেসে বললেন, তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে, নাও। কথাটার মানে তখন বুঝতে পারিনি, তাকে নমস্কার করে বিদায় নিলুম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10 গিনি রয়েছে। বুঝলুম বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর মাঝে মাঝে তার কাছে যেতুম, নানান রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম। বছর খানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার এক বড় লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন, সেখানে গিয়ে রইলেন। একাই থাকতেন, তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 তার সঙ্গে আমার আর দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12 বাড়ি ফিরে এসেছি, একটা হারনিয়া, 2 অ্যাপেন্ডিক্স, 3 টিউমার, 4 টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি, কিন্তু ঘুমোবার আর জো কি। ঘন্টা খানিক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওগো শুনছ, জরুরি তার এসেছে, ছিঁড়ে ফেলে দাও। আরে এই যে বিঘোর বাবার তার। অগত্যা টেলিগ্রামটা পড়তে হয়। তখনই আমি মোটরে করে রওনা হলুম, ব্যাগটা সঙ্গে নিলুম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কি রকম কেস কিছুই জানা নেই, সেই জন্যে বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছুতে পৌঁছুতে সন্ধ্যা হয়ে গেল। বিঘোর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামের গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোড়, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুঁকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, এর কোনো ফ্যাসাদ হয়নি। আমি প্রণাম করে জিজ্ঞাসা করলুম, পেশেন্টকে কি হয়েছে? ঘরের ভেতরে এসো, সচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই চাই স্পষ্ট করে দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল, ঘরের এক পাশে একটা তক্তপোষ, বোধহয় বিঘোর বাবা তাতেই শোন। আর এ পাশে মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25, মুখে দাড়ি গোঁপ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী, ঝুঁটি বাঁধা খোঁপা, সিঁটিতে সিঁদুর। আমি জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী?
প্রেমিক প্রেমিকা। ও কি হয়েছে? নিজেই দেখো না। স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেললুম, তারপরেই এক লাফে পেছনে ছিটকে এলুম। কম্বলের নিচে কিচ্ছু নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিঘোর বাবাকে বললুম, আমাকে আমাকে এরকম বিভীষিকা দেখাবার মানে কি? এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করবার নেই। কিন্তু কিন্তু আপনিও যে মহা বিপদে পড়বেন। বাবা সে কথা শুনে শুধু একটু হাসলেন, তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিটপিট করে তাকিয়ে চিং চিং করে বলছে, মরিনি ডাক্তার বাবু, মরিনি, বেঁচে আছি, বেঁচে আছি, মরিনি। মেয়ে মুন্ডুটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মড়া ঘেঁটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলুম, বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, আরে ভয় নেই ভয় নেই, মুন্ডু কাটা গেছে কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ তো? হ্যাঁ, তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল, কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোনটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘুর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি। এই ডাক্তার দেখো না তোমার চোঙা লাগিয়ে। হ্যাঁ, স্টেথোস্কোপের দরকার হলো না, বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু ধীমে। বিঘোর বাবাকে বললুম, ধন্য ধন্য আপনার সাধনা, বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন বাবা, তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। তা আমার কাজ নয়, আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্তে নয়, ও হলো ওই তোমার মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোঁবে না, তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। আমি সেই কারণেই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও, ব্যাস। না না, বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হাড় আর নলি জুড়বে না, সার্কুলেশন রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগাযোগটা হবে কি করে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়াটা চলবে কি করে বাবা? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে তা তো তুমি সকর্ণে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি তুমি সেলাই করে ফেলো তো। কিন্তু সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই, আর সেপসিস অর্থাৎ পচাটা বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি, ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল, আয়োজন তো কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, একটা আলো পর্যন্ত নেই। অথচ বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কশ্চিনকালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আজে বাবার তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকমের টেস্ট করাও?
আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে ফটো, কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসব করে দেখা দরকার। অধিকন্তু রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোষের টেস্ট করালে খুব ভালো হয়। শাসালু পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্টও দেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্যে নেই বাবু, দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে না হয় 5 সিকের মাদুলি ধারণ করো। আমাদের আমলে অত সব ছিল না, জীব আর নাড়ি, থার্মোমিটার আর স্টেথোস্কোপ এতেই যা করে। আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন টেস্ট করা বৃথা। যাক, তারপর যা হয়েছিল শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, তুমি শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফা তার কাজ। বেশ, আপনার আজ্ঞা আমি পালন করব। কিন্তু বাবা ঠাকুর, এই দুজনের হিস্ট্রিটা তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরি কামার বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে যমদূতের মতন, বদরাগী আর তার সঙ্গে মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমী পূজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা দুই মোষ এনে এক কোপে কাটে। ভাবো তুমি একবার, পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাশও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করতো, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি বাবা। এইরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। এই যে পুরুষটার মুন্ডু দেখছ, ওর নাম জ্যোতিরাম বৈরাগী। এই পঞ্চি, তোর দেশের লোক তো? হ্যাঁ। পঞ্চির মাথা ওপর নিচে একটু নড়ে উঠে সায় দিলে। এই জ্যোতি ছোকরা কীর্তন গায় ভালো, তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত। জ্যোতিরাম মাঝে মাঝে এই গাঁয়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত, শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুঁচকে উঠল। বিঘোরানন্দ বলতে লাগলেন, রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারল, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত, আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার সর্বনাশ করেছি আমি, বাবা ঠাকুর আমাকে বাঁচান। এক কোপে দুটোকে সাবার করেছি, বাবা ঠাকুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আগের দিন পঞ্চিকে বলেছিলাম আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে, 4-5 দিনে ফিরে আসবো, তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা বলেছিলাম। রাত দুপুরে চুপি চুপি বাড়িতে গিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকে দেখি ওই পঞ্চি আর ওই জ্যোতিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে, আমারই ঘরে আমারই বিছানায় ঘুমোচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেললাম। তারপর ভয় পেয়ে তোমার কাছে ছুটে এলাম, বাবা ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেলুম। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জ্যোতিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম। তারপর রমাকান্তকে বললুম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আরেক জায়গায় শুইয়ে দিল।
খণ্ড যোজনের আগে পর্যন্ত এই রকম তফাত রাখাই তন্ত্রোক্ত পদ্ধতি, বুঝেছো ডাক্তার? হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরেরও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না, সূক্ষ্ম শরীর ভাগ হয় না, নৈনং ছিদন্তি শাস্ত্রানি, তার অ্যানাটমি অন্যরকম, কতকটা অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলছিলেন শোনো। রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, দোহাই, আমি ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি ফাঁসি, আমি ফাঁসি যেতে পারবো না ঠাকুর, আমি 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 বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে মুছে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, তারপর গায়েব হয়ে থাকবি, বুঝলি? এক বছর পরে গায়ে ফিরতে পারিস। তো তা শুনে রমাকান্ত বলল, কিন্তু বাবা লাশের গতি কি করবে? না পুলিশ টের পেলেই তদারক করতে আসবে, আপনাকেই আসামি বলে চালান করে দেবে। আমি বললুম, তোকে সেটা ভাবতে হবে না, যা বলছি তুই শুধু তাই করবি। যে আগে বাবা ঠাকুর। রমাকান্ত যে আগে বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়ে এই তুমি এসেছো। এখন আর দেরি নয় ডাক্তার, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোড়া লাগবে না। চলো চলো চলো। গুণ ছুঁচ আর সুতলি দিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে আপোষের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘোর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, যা যাসনি, আরে গেল যা, এখনো ঘাড়ের উপর মুন্ডু বসে নি, এর মধ্যে গলাবাজি শুরু করে দিয়েছে। পঞ্চি ডাকলো, ও বাবা ঠাকুর, একটু শুনুন তো। বিঘোর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জ্যোতিরামের কথা শুনলেন, তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জ্যোতির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জ্যোতির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাটাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এই কিরকম কথা বাবা ঠাকুর, মুন্ডু বদল হতেই পারে না, ভিয়েনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই, এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয় বাবা ঠাকুর, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। আরে রেখে দাও তোমার কোড, দেখাচ্ছ পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে, বোঝে না মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না, আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জ্যোতিরাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে, পঞ্চি যদি আগে মরে তবে তার ধরটা জ্যোতির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। জ্যোতিরাম হচ্ছে হাঁদারাম, কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আচ্ছা, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জ্যোতিরাম সেইটা স্থির হবে কি করে? মাথা হলো উত্তমাঙ্গ ডাক্তার, মাথা অনুসারেই লোকের নাম হয়, ধর যারই হোক না কেন। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তো হয়নি বাবা। হ্যাঁ, যদু ডাক্তার বলতে লাগলেন, এরপর আর আপত্তি করা চলে না, অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম, অ্যানাস্থেটিক দরকার হল না, বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন।
কিন্তু ভোঁতা গুনছুচ আর খসখসে পাতের সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না। তখন বিঘোর বাবা বললেন, ডাক্তার, এই পিদিম থেকে এই রেড়ি তেল নিয়ে ছুঁচার সুতোয় বেশ করে মাখিয়ে নাও দেখি। তাই নিলুম। লুব্রিকেট করার পর কাজ একটু সহজ হলো। আধ ঘন্টার মধ্যে বুঝলে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম। তারপর আমি বিঘোর বাবাকে বললুম, উফ বাবারে, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুরে দেওয়া দরকার, অভাবে 500 cc গ্লুকোজ সেলাইন। কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট, ব্লাড স্পিল আর ভিগারোজেন খাওয়াতে হবে, নইলে যে গায়ে জোর পাবে না বাবা। ওসব ছাই ভর্ষ চলবে না বাপু, এখন এরা সমস্ত রাত ঘুমোবে, কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে, তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে, আর তাতেই ওরা বলবান হবে। জটিরাম আবার গাঁজা খায়, নয় রে জটে, গাঁজা খাস তো? বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলিমে দু এক টান দিস, এখন খাওয়া চলবে না, গলার জোর পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে, এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমাকে ফি কিছু দেব না, আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। তাতে কোনো সন্দেহ নেই বাবা। উফ, আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, সমস্ত অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগাপাস্তলা রোমাঞ্চিত হচ্ছে, আমি ধন্য হয়ে গেছি বাবা ঠাকুর। এখন আপনি অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই, 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতায় ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কিমাশ্চর্যম তো পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, এ তো ফ্ল্যাবারগাস্টিং মিরাকেল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা, পরকিয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই, আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যাবে না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তের কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পরে সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয় পালিয়ে যায়, তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়, বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারলো না, নামটাই যে অপয়া, ডাইনে বাঁয়ে যেদিক দিয়েই পড়ুন পাবেন রমাকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছেন না। আচ্ছা, তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন? দেখেছিলাম বই কি, 2 বছর পরে বিঘোর বাবা আমায় চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, ডাক্তার তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। ও, তো কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘোর বাবা ঠিক আগের মতো লাল চেলির জোর পড়ে দাঁড়িয়ে হুঁকো টানছেন, পঞ্চি তার মাস্কিউলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চেলা করছে, আর জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে। শুনছিলেন যদু ডাক্তারের পেশেন্ট, রচনা পরশুরাম, গল্পের কথক ও রমাকান্তর ভূমিকায় সমক, ক্যাপ্টেন বেনি দত্ত দীপ, হরিশ চাকলাদার ডাক্তার অশ্বিনী এবং জটিরাম অগ্নি, যদু ডাক্তারের গিন্নি শ্রী, পঞ্চি অয়ন্তিকা, বিঘোর বাবা
মীর এবং বৃদ্ধ ও জোয়ান যদু ডাক্তারের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। আবহ সঙ্গীত শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগিতায় অগ্নি। মির্চি 98.3 তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অনির্বাণ ভট্টাচার্যকে আমাদের পাশে থাকার জন্য। পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। ধন্যবাদ, নমস্কার। সানডে সাসপেন্সে গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক, লেখক পরিবার, প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের সত্ত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গল্প শুনে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন sunday@radiomirchi.com অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন রেডিও মির্চির সঙ্গে আমাদের ঠিকানায়, শান্তিনিকেতন বিল্ডিং, 8 নম্বর কেম্যাক্স স্ট্রিট, কলকাতা, কেম্যাক্স স্ট্রিট, কলকাতা, কেম্যাক্স স্ট্রিট, কলকাতা, কেম্যাক্স স্ট্রিট, কলকাতা, কেম্যাক্স